2024 लोकसभा भोटेर आगे कांग्रेसे बड़ धक्का। मानहानि मामलाय 2 बछरेर कारादंडेर जेरे खारिज हये गेल राहुल गांधीर सांसद पद। आर केरलेर वायनाडेर सांसद नन तिनि। एई राय कार्यकर थाकले आपातत 2024 लोकसभा भोटेओ लड़ते पारबेन ना राहुल गांधी। और सब किछुर नेपथ्ये रयेछे 4 बछर आगे लोकसभा भोटेर समय मोदी पदवी निये राहुल गांधीर एई मंतब्य। भाई और बहनों, आपने नीरव मोदी का नाम सुना है? सुना है? ललित मोदी का नाम सुना है? नीरव मोदी को नरेंद्र मोदी भाई कहते हैं। आपने टीवी में देखा होगा, मेहुल भाई, नीरव भाई। अच्छा, मुझे एक बात समझाओ, इन सब चोरों के नाम मोदी क्यों है? ललित मोदी, नीरव मोदी, नरेंद्र मोदी। এই মন্তব্যের প্রেক্ষিতে রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাতের বিজেপি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। বৃহস্পতিবার সেই মামলায় রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডের সাজা দেয় সুরাতের আদালত। সঙ্গে সঙ্গে তাকে জামিনে মুক্তি দিয়ে 30 দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতিও দেন বিচারক। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2 বছরের কারাদণ্ড হওয়ায় ভারতীয় সংবিধানের 102-1 এর অনুচ্ছেদ এবং 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাংসদ পদ খোয়াতে হল রাহুল গান্ধীকে। शुक्रवार लोकसभा सचिवालय तरफे विज्ञप्ति दिए से कथा जानानो हय। तारपरई राहुल गांधी ट्वीट करे बोलेन, आमी भारतेर कण्ठस्वरेर जोन्नो लड़ाई करछि, जे कोनो मूल्य चोकाते तैरी। लोकसभा भोटेर मात्र 1 बछर आगे खुद राहुल गांधी सांसद पद खारिज निये प्रत्याशितभावेई राजनीति एकेबारे सरगरम। शुक्रवार देश जुड़े प्रतिबादे नामे कांग्रेस। बीजेपीर बिरुद्धे सुर चढ़िए कांग्रेसेर साधारण सम्पादक प्रियंका गांधी ट्वीट करे बोलेछेन, আপনারা পরিবারতন্ত্রের কথা বলেন, জেনে রাখুন এই পরিবার রক্ত দিয়ে ভারতের গণতন্ত্রকে রক্ষা করেছে, যা আপনারা শেষ করছেন। এই পরিবার মানুষের হয়ে আওয়াজ তুলেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সত্যের জন্য লড়াই করেছে। আমাদের শিরায় যে রক্ত বইছে তার একটা বিশেষত্ব আছে। আপনাদের মতো ভীতু ক্ষমতালোভী স্বৈরাচারীদের সামনে আমরা কখনো মাথা নত করিনি, করব না। যা ইচ্ছে করে নিন। পরিকল্পিতভাবে 2 বছর সাজা দেওয়া হয়েছে, 2 বছরের উপর সাজা এই জন্য দেওয়া হয়েছে কারণ কাউরির সদস্যপদ খারিজ করতে গেলে তাকে দেখাতে হবে যে সে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি। এটা কত বড় প্রতিহিংসা রাজনীতি বোঝার চেষ্টা করতে হবে। যেখানটাই হাইকোর্টে কেসটা চলছিল, কি এমন কারণ যে হাইকোর্ট থেকে কেস উঠিয়ে নিয়ে এসে আবার লোকাল কোর্টে নিয়ে আসা হলো? কখন? যখন লোকাল কোর্টের জজ কয়েকদিন আগে নতুন করে বসানো হলো, তারপরে রায় বেরিয়ে গেল, রাহুল গান্ধী সদস্যপদ খারিজ হয়ে গেল। সুরত কি এক मान्यवर अदालत ने कल प्रमाणित किया, भारत की कानून व्यवस्था, भारत की प्रजातांत्रिक पद्धति में कोई ऊपर नहीं है। इसमें किसी को भी गाली गुलज करने का अधिकार नहीं है, जातिवाचक शब्द लेके अपशब्द व्यवहार करने का अधिकार नहीं है, कोई भी हो। আইন অনুযায়ী সাংসদ পদ খারিজ হওয়া রাহুল গান্ধী আগামী অন্তত 6 বছর ভোটে লড়তে পারবেন না। অর্থাৎ সুরাতে নিম্ন আদালতের রায় কার্যকর থাকলে আগামী বছরে লোকসভা ভোটেও রাহুল গান্ধীকে ছাড়াই নামতে হবে কংগ্রেসকে, যা শুধু একটা দল নয়, গোটা বিজেপি বিরোধী শিবিরের কাছেও ধাক্কা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিজেন্দ্র সিংহ, ABP আনন্দ, নয়াদিল্লি।